মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এই সিম্পল সলিউশন হোম কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আলোচনা করা হবে। শব্দপ্রয়োগ অনুসারে বাক্যে অবস্থানের ভিত্তিতে অ্যাডজেক্টিভ 2 প্রকার। তাহলে শব্দপ্রয়োগ অনুযায়ী বাক্যে অবস্থানের ভিত্তিতে অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভ 2 প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা আসলে কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং উক্ত নাউন অথবা প্রোনাউনকে গুণান্বিত করবে, তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। একটা এক্সাম্পলে যাই, এখানে বলা হয়েছে বাদল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটি হচ্ছে নাউন, নাউনের পূর্বে হচ্ছে ব্রিলিয়ান্ট। তাহলে ব্রিলিয়ান্টটা কি? নাউনের পূর্বে করছে এবং স্টুডেন্টকে কি করছে? গুণান্বিত করছে। তাই এখানে ব্রিলিয়ান্ট শব্দ কি হচ্ছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি বুঝলাম? যে যে সকল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে এবং উক্ত নাউনকে গুণান্বিত করবে, সেই অ্যাডজেক্টিভটার নামটাই হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা আসলে কি? তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে মূলত লিঙ্কিং ভাবের পরে বসবে এবং সাবজেক্টকে গুণান্বিত করবে। তাহলে লিঙ্কিং ভাবটা আসলে কি সেটা আমাকে জানতে হবে। যে বিভাব, বিভাব বলতে এম ইচ আর ওয়াজ ওয়্যার, বিকাম, স্মেল, টেস্ট, ফিল, লুক, অ্যাফেয়ার, গেট, রিড ইত্যাদি লিঙ্কিং ভাব। এই লিঙ্কিং ভাবগুলোর পরে বসবে এবং সাবজেক্টকে গুণান্বিত করবে, সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ ব্রিলিয়ান্ট, এখানে ব্রিলিয়ান্ট শব্দটি বিভাবের পরে বসছে, অর্থাৎ বিভাবটা লিঙ্কিং ভাব, এর পরে বসছে এবং ব্রিলিয়ান্ট শব্দটি কাকে মডিফাই করছে? সরাসরি সাবজেক্টকে মডিফাই করছে। তাই এই ব্রিলিয়ান্ট শব্দটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ধরন অনুযায়ী 5 প্রকার। আমরা তাহলে ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভ কত প্রকার? তাহলে ধরন অনুযায়ী অ্যাডজেক্টিভ 5 প্রকার। প্রথমটা হচ্ছে, 1 নম্বর হলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, তাহলে প্রপার অ্যাডজেক্টিভটা আসলে কি আমাদের জানতে হবে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে, আমরা যদি নাউনের ক্লাসিফিকেশনে যাই, তাহলে নাউনের 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনের প্রথমটাই হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে প্রপার নাউন থেকে মূলত প্রপার অ্যাডজেক্টিভ স্থানান্তর হয়েছে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভটা আসলে কি? যে প্রপার নাউনগুলো যখন কোন নাউনের পূর্বে বসবে তখন সেগুলো প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে রূপান্তরিত হবে। তাহলে আমরা কি বললাম? যে প্রপার নাউনগুলো যখন কোন নাউনের পূর্বে বসবে তখন সেটা কি হয়ে যাবে? প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে রূপান্তরিত হবে। যেমন যেমন দিস ইজ অ্যান ইংলিশ বুক, এখানে বুকটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে হচ্ছে ইংলিশ, ইংলিশটা মূলত একটি প্রপার নাউন। যেহেতু প্রপার নাউনটি কোন নাউনের পূর্বে করছে এবং উক্ত নাউনকে গুণান্বিত করছে, তাই এখানে ইংলিশটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আমরা যদি আরো এক্সাম্পলে যাই, যে যদি আজকে এক্সাম্পলে যাই, উই ওয়েন্ট টু আমেরিকান এম্বাসি, তাহলে এম্বাসি শব্দটি নাউন, তারপর হচ্ছে আমেরিকা, আমেরিকার অ্যাডজেক্টিভ হচ্ছে আমেরিকান, তাহলে হচ্ছে উই ওয়েন্ট টু আমেরিকান এম্বাসি। যেহেতু এম্বাসি শব্দটি নাউন, তারপর হচ্ছে আমেরিকান, এই আমেরিকান সে এম্বাসিকে গুণান্বিত করছে, তাই আমেরিকান শব্দটি হচ্ছে কি? প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মূলত কি বুঝলাম? যে নাউনের পূর্বে, অর্থাৎ প্রপার নাউন যদি কোনো নাউনের পূর্বে এসে উক্ত নাউনকে গুণান্বিত করে, তাহলে উক্ত প্রপার নাউনটিকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অর কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা আসলে কি? অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ
নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং উক্ত নাউন ও প্রোনাউনকে দোষ গুণ অবস্থা প্রকাশ করবে অর্থাৎ গুণান্বিত করবে, সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে নাউন ও প্রোনাউনের পূর্বে বসবে এবং উক্ত নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা কি করবে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন এক্সাম্পলে যাই, শাকিলা ইজ অ্যান এক্সিলেন্ট গার্ল, তাহলে হচ্ছে গার্লটা হচ্ছে নাউন, নাউনের প্রয়োগ হচ্ছে এক্সিলেন্ট। তাহলে এক্সিলেন্ট শব্দটা কি নাউনকে মডিফাই করছে, তাই এক্সিলেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে যে শব্দগুলো নাউন ও প্রোনাউনকে নাউনের উপর পড়ে বসবে এবং তো নাউন ও প্রোনাউনের সাধারণ দোষগুণ অবস্থা প্রকাশ করবে, সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি আসলে অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি শব্দ বলতে যেগুলো অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝাবে, অর্থাৎ কি বোঝাবে, যেগুলো অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝাবে সেইগুলো অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি। একটি মনে রাখার বিষয়, এই অ্যাডজেক্টিভ গুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটার নাউনের পূর্বে ব্যবহার হয় অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার হয়। যেমন যেমন হি শোড মাস প্যাশেন্স, সে অনেক ধৈর্য দেখিয়েছিল। এখানে প্যাশেন্স শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে হচ্ছে মাস, এই মাসটি হচ্ছে পরিমাণ বুঝাচ্ছে, তাই এই মাসটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এমনি হতে পারে এ লট অফ, মেনি, মোর, মাস, ফিউ, লিটল, এইগুলো শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ যদি কোনো সংখ্যাবাচক শব্দ নাউন ও প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে তাহলে সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর হচ্ছে কর্ডিনাল, নিউমেরাল। কর্ডিনাল নিউমেরালটা হচ্ছে আসলে কি, কর্ডিনাল নিউমেরালটা হচ্ছে 1, 2, 3, 4, 5, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলো সংখ্যাবোধক শব্দকে আমরা কি বলবো, কোঅর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল নিউমেরালটা হচ্ছে যেমন আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলোকে আমরা বলবো অর্ডিনাল নিউমেরাল, যেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইটিসি। আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, এটা হচ্ছে যেমন আমরা জোরালো 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 কিছু অথবা সমষ্টি কিছু শব্দ ব্যবহার করি, যেমন সিঙ্গাল, ডাবল, কাপল, ট্রিপল, সিঙ্গাল, ডাবল, কাপল, ইটিসি, এইগুলোকে বলতে পারি আমরা মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার 3 প্রকার আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, সুন্দর করে তোমরা বাসায় কভার। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আসলে কি, তা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোনাউন গুলো যখন নাউন অথবা নাউনের পূর্বে বসে, তাহলে কি বললাম, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে এবং উক্ত নাউনকে গুণান্বিত করে তখন ওই প্রোনাউন গুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার বলতেছি যে প্রোনাউন গুলো যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে গুণান্বিত করে তখন ওই প্রোনাউন গুলোকে বলা হয় কি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই জন্য প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে কয়েক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সাচ অ্যাজ ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, একটা হচ্ছে কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন জানি যে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে দিস, দেস, দ্যাট, দোস, কিন্তু এখানে যেহেতু আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ পড়তেছি তাই এখানে আমরা কি করব, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন না বলে আমরা কি করব, ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট।
ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি? তাহলে এইগুলো অর্থাৎ দিস, দেশ, দ্যাট, এই শব্দগুলো যখন নাউনের পূর্বে বসবে এবং উক্ত নাউনকে গুণান্বিত করবে তখন আমরা একে বলবো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, দিস পেন ইজ ব্লু, এই কলমটা হয় ব্লু, তার মানে কি হচ্ছে পেনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসছে দিস বসছে, তাই দিসটা কি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি ব্যবহার হইতো যে দিস ইজ মাই পেন, এখানে দিস শব্দটি পরে কোনো নাউন নেই, অর্থাৎ দিস শব্দটি কোনো নাউনকে মডিফাই করেনি, তাই এই দিসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এডিশন ওকে, তাহলে নাউনের পূর্বে যখন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ব্যবহার হয় উক্ত নাউনকে গুণান্বিত করে তখন ওই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোকে আমরা কি বলবো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যা হচ্ছে পেনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে দিস বসছে, তাই এখানে দিসটা কি ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ ইজ, এভরি, ইদার, নিদার, এই শব্দগুলো যখন কোন নাউনের পূর্বে বসে তখন এই শব্দগুলো বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এভরি মাদার, যেমন হয়েছে এভরি মাদার লাইকস হার চাইল্ড, এখানে এভরি শব্দটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো এই নাউনের পূর্বে বসছে, তাই এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি হয়ে গেছে ডিস্ট্রিবিউটিভ কি অ্যাডজেক্টিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এভরি মাদার এভরিটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন না বলে আমরা এখানে বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমরা পসেসিভ গুলো পূর্বে জানিয়েছি যে মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এইগুলো হচ্ছে কি পসেসিভ। এছাড়াও নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হলে সেটাও পসেসিভ ফর্ম হয়। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কি, যে এইগুলো শব্দ অর্থাৎ এইগুলো প্রোনাউন যখন কোন নাউনের পূর্বে বসবে তখন এইগুলোকে আমরা কি বলবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন মাই সিস্টার কেম হেয়ার, তাহলে মাই সিস্টার কেম হেয়ার, আমার বোন এখানে এসেছিল, তাহলে সিস্টার শব্দটি হচ্ছে নাউন, তার পূর্বে হচ্ছে মাই প্রোনাউন, তাহলে যেহেতু নাউনের পূর্বে মাই পসেসিভটা বসছে তাই এখানে মাইটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইগুলো শব্দ যখন নাউনের পূর্বে বসবে এবং তখন আমরা এগুলো শব্দকে কি বলবো, তখন এগুলো শব্দকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। ধন্যবাদ।